এক বৃদ্ধা মহিলাকে রাস্তায় বাটি হাতে ভিক্ষা করতে দেখে থমকে দাঁড়িয়ে গেলাম। বৃদ্ধা মহিলাটা আর কেউ না, উনি আমার গর্ভধারিণী মা। মায়ের এমন অবস্থা দেখে নিজের চোখের পানি আর আটকে রাখতে পারলাম না। আজ 3 বছর পরে দেশে ফিরে এসেছি কাউকে না জানিয়ে। ভেবেছি দেশে ফিরে সবাইকে সারপ্রাইজ দেব, কিন্তু দেশে ফিরে এমন একটা সারপ্রাইজ পাবো আশা করিনি। মায়ের সাথে তো আমার প্রায় সময়ে কথা হতো, কিন্তু মা তো এই ব্যাপারে আমাকে কখনো কিচ্ছুটি বলেনি। আমি আর গাড়িতে বসে থাকতে পারলাম না, গাড়ি থেকে নেমে মায়ের কাছে চলে গেলাম। মায়ের পেছনে গিয়ে মা বলে ডাকতেই মা পেছনে ফিরে তাকালো। মা আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। মা দাঁড়িয়ে না থেকে মুখে কাপড় দিয়ে হাঁটা শুরু করলেন। আমি মা মা করে পেছনে ছুটলাম। মা, তোমার এই অবস্থা কেন? তোমার কিসের অভাব? তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? মা কিছু না বলে অঝোরে কান্না করছেন। আমি মায়ের চোখের পানি মুছে দিয়ে বললাম, মা বলো কি এমন হয়েছে যার জন্য তোমার এই অবস্থা? মা শুধুই চোখের পানি ফেলছে, কিছুই বলছে না। আমার আর বুঝতে বাকি নেই, আমার মায়ের এই অবস্থার জন্য দায়ী আর কেউ না, আমার স্ত্রী হবে। আমি মাকে গাড়িতে তুলে বাড়ি ফিরে আসলাম। মাকে গাড়ি থেকে নামতে না করেছি। গাড়ি থেকে নেমে দেখি আমার বাসার অনেক পরিবর্তন হয়েছে। আমি বাসার সামনে গিয়ে দরজায় কলিং বেল চেপে চাপ দিতে আমার স্ত্রী এসে দরজা খুলে দিল। আমার স্ত্রী আমাকে দেখে চমকে উঠল। তুমি? হ্যাঁ আমি। তুমি হঠাৎ করে চলে আসলে, আমাকে তো একবারও জানালেও না। তোমাকে জানিয়ে আসলে কি আর আমি এত বড় সারপ্রাইজ পেতাম? বউ এবার থতমত খেয়ে বলল, কিসের সারপ্রাইজ? বাদ দাও, কিছু না। আমার মা কোথায়? মাকে তো দেখতে পাচ্ছি না। আমার স্ত্রী কি বলবে কিছুই বুঝতে পারছে না। এবার সে বলল, উনি তো বেড়াতে গেছে ছোট খালামণির বাসায়। আচ্ছা, কবে গিয়েছে? কাল। কি সুন্দর মিথ্যা কথা বলছে। যদিও মিথ্যাটা আমি জানি, তাও কিছু বলছি না। আমি এবার বউয়ের হাত ধরে টেনে গাড়ির কাছে নিয়ে এসে বললাম, গাড়ির দরজাটা খুলো, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। বউ এবার খুশি মনে দরজা খুলতেই হতবাক হয়ে গেল, তার মুখের হাসি নিমিশেই বিলীন হয়ে গেল। তুমি মাকে কোথায় পেয়েছ? কোথায় পাবো আর, খালামণির বাসা থেকে নিয়ে আসছি। ছি, আমার ভাবতেও খারাপ লাগছে, তোমার মতো একটা বাজে মেয়ে আমার স্ত্রী, কিভাবে পারলে তুমি আমার মাকে রাস্তায় নামিয়ে দিতে? তোমার কি একটুও খারাপ লাগেনি? কি বলছো তুমি এসব? আমি কেন মাকে রাস্তায় নামিয়ে দেব? ওর প্রশ্নটা শুনে আমি আর নিজের রাগ কন্ট্রোল করতে পারলাম না। সাথে সাথে ওর গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। তোর জন্য আমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে, আর তুই আরামে ছিলি? তোর মতো স্ত্রীর আমার কোনো প্রয়োজন নেই। যে মেয়ে আমার মাকে সম্মান করতে জানে না, এমন মেয়ে আমি চাই না। তুই কিভাবে পারলি? তুই কি কোনোদিন মা হবি না? তখন যদি তোর সাথে এমন হয়, তখন তোর কেমন লাগবে? আমার ভুল হয়ে গিয়েছে, প্লিজ আমাকে এবারের জন্য ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নেই, তোকে আমি আজকে ডিভোর্স দেব। তোর মতো মেয়ের সাথে সংসার করা আমার পক্ষে আর সম্ভব না। আমার স্ত্রী এবার আমার মায়ের পায়ে ধরে ক্ষমা চাইতে থাকে। মা, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গিয়েছে। আমি জানি আমি অন্যায় করেছি, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আমি আমার স্ত্রীর কাছে গিয়ে ওর হাত ধরে টেনে তুলে বললাম, তুই এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যা। তখনই মা বলল, বাবা তুই আর রাগ করিস না, বৌমা তার নিজের ভুল বুঝতে পেরেছে, বৌমাকে এবারের মতো ক্ষমা করে দে। আমার আর কোনো কষ্ট নাই বাবা, আমি হয়তো এতদিন বেঁচেছিলাম একটি বার তোর মুখ দেখার জন্য। বাবা আর ঝামেলা করিস না, বৌমাকে তুই ক্ষমা করে দে। মা, এই মেয়েকে কিছুতেই ক্ষমা করা যায় না। বৌমা তার ভুল বুঝতে পেরেছে, আমিও ক্ষমা করে দিয়েছি, তুইও ক্ষমা করে দে। চল আমরা সবাই বাসায় যাই, আজ সবাই একসাথে খাবো, অনেক দিন হলো তোর সাথে বসে খাবার খাইনি। আমি আর কোনো কথা না বলে মাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলাম। মা আমার চোখের পানি মুছে দিলেন। মা তো এমনই হয়, সন্তানের জন্য সব কিছুই সহ্য করতে পারে, মায়ের কোনো তুলনা হয় না।